কথায় বলে যদি মনোবল থাকে, ইচ্ছে শক্তি থাকে, তাহলে স্বয়ং বিধাতাও বোধ হয় হার মানতে বাধ্য হয়। শুধু জেদ, প্রবল ইচ্ছে শক্তি, পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে। আর তাতেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলে আজ সবার সেরা। দেখুন তার কাহিনী। বহু বাধা অতিক্রম করে স্কুলের সকল পড়ুয়াদের চেয়ে এগিয়ে গেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সিংহী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, নাম সোনু মণ্ডল। দারিদ্রতার মাঝেও আজ সে সেরার সেরা। সিংহী উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলের সবার থেকে এগিয়ে। পরিবার সূত্রে জানা গেছে আজ থেকে প্রায় বছর ছয়েক আগে নিরুদ্দেশ তার বাবা। বর্তমানে পরের ঘরে কাজ করে তার মা, তার পড়াশোনার যাবতীয় খরচ যোগান। এমনকি বর্তমানে এই আধুনিক যুগে পরীক্ষার ফলাফল দেখার মতো মোবাইল টিভি কিছুই নেই। বাড়িতে ফল প্রকাশের দিন সন্ধেবেলায় তার বন্ধু তাকে জানায় সে হয়েছে স্কুলের সেরা। সন্তানের সাফল্যের কথা শুনে আজ খুশির জোয়ার তার মায়ের ঘরে। বুধবার স্কুলের প্রথম স্থানাধিকারী এই ছাত্রকে সংবর্ধনা জানাতে বাড়িতে উপস্থিত হয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুমন কুমার দাস। তাকে উত্তরীয় পড়ানো হয়, 10,000 টাকার আর্থিক সহযোগিতা করা হয়। ভবিষ্যতে তার সমস্ত কাজে তার পাশে রয়েছে তৃণমূল, এমন আশ্বাসও দেয়া হয়। আমরা চাই যে এই ছাত্রটি যে জিয়াগঞ্জ থেকে এই রেজাল্ট করেছে, আজকে আর্টসের একটা ছাত্র যে রেজাল্ট করেছে যে পরিবেশে, আমাদের কাছে এই হচ্ছে মুর্শিদাবাদের জেলা ছাত্র, একদম যেটাকে বলে যে কৃতি ছাত্র যাকে বলা যায়, সে হচ্ছে মানে এই পরিবেশে থেকে যে রেজাল্ট করেছে এটা খুব ভালো রেজাল্ট। আর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওর ভবিষ্যতের জন্য যা যা প্রয়োজনীয় ও আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই পাশে থাকবো।